করোনা প্রতিরোধে হিলি স্থলবন্দর এবং ইমিগ্রেশন সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন জনবহুল স্থানে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে হোম কোয়ারেন্টিন যারা মানছেন না তারা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। করোনা প্রতিরোধে নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন শাহরিয়ার রাজ। করোনা প্রতিরোধে হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন জনবহুল স্থানে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত থেকে ফেরত আসা যাত্রীদের পাশাপাশি দেশটি থেকে পণ্য নিয়ে আসা ট্রাক ড্রাইভার ও তাদের সহযোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়েছে। ভারতীয় কোনো ড্রাইভারকে পোর্টের বাইরে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছি। ইতালি, লেবানন সহ বেশ কয়েকটি দেশ থেকে হিলিতে আসা 10 জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা ইতিমধ্যে একটা কমিটি গঠন করে দিয়েছি, তাদের তথ্যগুলো তাদের মাধ্যমে আমরা সংগ্রহ করছি এবং সংগ্রহ করার ভিত্তিতে তাদেরকে হোম কোয়ারেন্টাইনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। কুমিল্লায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 870 জনে। গত 24 ঘন্টায় জেলার 17 উপজেলায় নতুন করে বিদেশ ফেরত 286 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। এদিকে সরকারি এই নির্দেশ না মানায় 2 জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরে করোনা প্রতিরোধে 3,835 জন বিদেশ ফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে জেলার স্বাস্থ্য বিভাগ। তাদের সহউদ্যোগে হোম কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও তারা সে নির্দেশ মানছেন না। পাশাপাশি করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন। কেরানীগঞ্জে হোম কোয়ারেন্টিন মানছেন না বিদেশ ফেরত অনেক প্রবাসী, এতে ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি ইউনিয়ন। এ নিয়ে উপজেলায় অভিযান চালিয়ে 1 জনকে জরিমানা করা হয়। মানিকগঞ্জে 24 ঘন্টায় নতুন করে 39 জন সহ 452 জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অপরদিকে গত 24 ঘন্টায় 27 জনকে পরীক্ষা নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলায় 251 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রেখেছে জেলা সিভিল সার্জন। মুন্সিগঞ্জ জেলা এবং বাকি যে 6টি উপজেলা আছে সেখানে প্রত্যেকটি উপজেলায় আমাদের একটা প্রস্তুতি আছে। করোনা প্রতিরোধে বিভাগীয় শহর ময়মনসিংহে নেই পর্যাপ্ত ব্যবস্থা, রয়েছে চিকিৎসক সংকট। জেলা শহরে 30 শয্যা ও প্রত্যেক উপজেলায় 5 শয্যা করে আইসোলেশন ওয়ার্ড থাকলেও বিশাল জনসংখ্যার জন্য তা খুবই অপ্রতুল। কোভিড-19 প্রতিরোধে সরকার ঘোষিত হোম কোয়ারেন্টিন না মানায় নোয়াখালীর চাটখিল উপজেলায় ফয়সাল নামের এক মালদ্বীপ ও পাঁচগাঁও ইউনিয়নের সুমন নামে এক মালয়েশিয়া প্রবাসী এবং কোম্পানীগঞ্জ উপজেলায় দেলোয়ার নামে সৌদি প্রবাসীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও চাঁদপুর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ সহ সারা দেশে করোনা প্রতিরোধে নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।